আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার লিজা আছে আপনাদের সাথে কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি দুই দিন কি শপিং করলাম সেগুলাই এটা হচ্ছে গাউসিয়া দেখতে পাচ্ছেন ভিড় এখানে তো ভিড় থাকবেই তো আমরা হচ্ছে দেখছি কোথায় দিয়ে কী কিনতে পারি তো গাউসিয়া থেকে দুইটা প্যান্ট নিলাম মাহিনের জন্য তো এখন আমরা হচ্ছে ইস্টান মল্লিকায় যাব তো যাওয়ার পথে এখানে হচ্ছে শাড়ি বিক্রি করে সাউন্ড বক্স লাগিয়ে তো মাহিন হচ্ছে দুষ্টামি করতেছিল তো আমি আজকে রান্নাবান্না শেয়ার করব না তো আমি দুই দিনের শপিং একসাথে শেয়ার করছি কারণ ফার্স্টের দিন গিয়ে তেমন কিছু কিনতে পাইনি দ্বিতীয় দিন গিয়ে আবার কিছু কিনলাম তো ভাবলাম দুই দিনের শপিংটা একটা ব্লগের মাধ্যমেই শেয়ার করি আপনাদের সাথে তো আমরা হচ্ছে ইস্টার্ন মল্লিকায় চলে আসছি আমরা এখান থেকে ওর জুতা আর ওর জন্য দেখি কিছু কাপড় পছন্দ হয় কি না কিনব তা আমরা লিফ্ট দিয়ে উপরে চলে আসলাম তো এখন আজ হচ্ছে ওর জন্য ফার্স্টেই আমরা ওর জন্য কাপড় দেখবো দেখি কাপড় পছন্দ হয় কি না তো এই হচ্ছে বাচ্চাদের কাপড় এ হচ্ছে বেবিদের গাউন মেয়েদের এ হচ্ছে সুন্দর সুন্দর গাউনগুলা দুই পাশে ডলের মধ্যে লাগানো গাউনগুলো আর আমি শেয়ার করছি চারপাশের পরিবেশটা দেখে আপনাদের কেমন লাগে আর এ পাশে হচ্ছে বারবি গাউন আমার এবার একটা কেনার ইচ্ছা আছে আমাকে কেমন লাগবে পড়লে আমি জানি না তারপর একটা কিনবো আসলে শখ তো শখই ভালো না লাগলেও পরব আমরা হচ্ছে ঘুরছি ঘুরছি কিছু ভালো লাগতেছে না সেজন্য আবার শেয়ার করতেছি ভিডিও করছি আমি তো এই গাউনটা কিন্তু সুন্দর ইয়ে কালার গ্রিন কালার যে গাউনটা ভালো লাগলো তো আর কিছুই পছন্দ হলো না তা জুতার দোকানে চলে আসলাম গেঞ্জি ওর জন্য টি শার্ট দেখলাম তো সে হচ্ছে সেট নিতে বলে খুচরা টি শার্টগুলো ওর গায়ের মাপে নেই যেগুলো পছন্দ হয় বলে শর্ট আর না হলে লং হয়ে যায় সেই জন্য আর কেন হলো না দেখি জুতাটাই কিনি তো একটা জুতা পরে আছে এটা হচ্ছে ওর বাবা পছন্দ করেছে তো এটা নিতে পারি দেখি আর হচ্ছে চারিদিকে জুতাগুলো আমি দেখাচ্ছি কী রকম ডিজাইন তো মেয়েদের জুতাগুলো আমার তেমন ভালো লাগলো না আমি অবশ্যই এখান থেকে কিনি না আমি কিনবো স্টার সরি এটা তো স্টার্নলেখাই আমি কিনবো তো দুইটা জুতার থেকে কোনটা নিব ব্ল্যাক কালারটা নিবো না আমি নিয়েছি ওর জন্য কপি কালারটাই তা আমরা বেরিয়ে পড়লাম জুতার জুতা এক জোড়া জুতাই কিনলাম আর এখানে হচ্ছে রং রঙ কিনবে তো দাঁড়িয়ে আছি এই রঙটাও কিনবে আর এখন হচ্ছে আমরা ফকার্সের ভিতর দিয়ে যাচ্ছি যাদের শাড়ি লাগবে তারা তো এখান থেকে নিতে পারবেন শাড়ি তা আমরা এখন নিউ মার্কেটের দিকে যাব দেখি ওইখানে কি পাই আসলে সব কিছু ঘোরাফেরা করছি যেহেতু ওর বাবা সাথে আছে তো কোথায় কি পাই আর ঈদের সময় কেনাকাটা করতে গেলে আমার কিছুই পছন্দ হয় না ভাবছিল যে এরপরে ঈদে আগেই কেনাকাটা করে ফেলব তো নিউ মার্কেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে দ্বিতীয়বার শপিং করতে যখন আসছি শনিবার রাতের অবস্থা দেখতে পাচ্ছেন কি কীর কি পরিমাণে ভিড় তো আমরা যাবো এখন চণ্ডীমা সুপার মার্কেটে নিউ মার্কেট তো এর বৃহস্পতিবার ঘুরে গেছি নিউ মার্কেটে আজকে ঢুকবো না চণ্ডীমাতে ঢুকবো গেঞ্জির জন্য দেখি কি পাই তো আমি হচ্ছে খালি ফেয়ে বিড়ি করতেছি আর একটা দোকানদার বলতেছে কি ব্যাপার আজকে খালি পেয়ে বিড়িয়ে করতেছেন তো এইখানে অবশ্য ভিড় নাই এখান থেকে ওর জন্য টি কিনবো ওই ভাইয়াটাই বলছিল তো হয়ে গেছে ওর জন্য তিনটা টি শার্ট কিনেছি এখান থেকে নিচতলা থেকে আর এখানে ঘুরছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও হচ্ছে চিংড়ি মাছের কাহিনিটা আপনাদেরকে বলবো মাছের কী কাহিনিটা সেটা দেখা বলবো না একটু পর তো আমরা এখন এখান থেকে নেমে যাব। নেমে আমরা খেয়ে নিলাম ওইগুলা কী বিক্রি করে খেলাম আর হচ্ছে গ্যান্ডারি রস খেলাম গলা শুকিয়ে গেছে একেবারে আর ও খাবে হচ্ছে ওর ফেভারিট মিল্কশেক ওর তো আসলে মিল্কশেক না খেলে ওর ভালো লাগে না তো মিল্কশেক খেয়ে নেবে ও বলে যে মিল্কশেক না খেলে আমার এনার্জি হয় না মিল্কশেক খেয়ে এনার্জি এনার্জি করতে হবে তো এমনি দেখছিলো মিল্কশেক অর্ডার করে তাই তো বসে আছে ওর এনার্জির জন্য মিল্কশেক খেতে খেতেই হবে তা আমরা চলে যাবো এই হচ্ছে বাইরের অবস্থা আমরা হচ্ছে ফ্লাইওভার দিয়ে নামছি আমরা এই সাইডে চলে আসছি এই এপাশ দিয়ে তা আমরা চলে যাব আর এই জুতো জোড়া হচ্ছে আমি ওর জন্য শনিবার রাতে কিনেছি ওর বাবাকে ছাড়া আমি স্লিপার আমরা সব জায়গায় ঘুরে কোথাও পেলাম না তো বাটার থেকে নিয়ে আসলাম ওর বাবার কাছে যাওয়ার আগেই আমি ওকে নিয়ে ঘুরেছি কিছুক্ষণ দেখি কি কি পছন্দ হয় তারপর ওর সাথে দেখা করেছি তা আমি হচ্ছে বাটা থেকে ওর জন্য এই জুতো জোড়া কিনে আনলাম স্টার লেখা তারপর হচ্ছে নিউ মার্কেট কোথাও স্লিপার নেই সব বেল্ট জুতা যেগুলো সব সময় পরে তো স্লিপার আসলে লাগে বাচ্চারা একটু বাইরে বের হলে ঈদের সময় নামাজ পড়তে যাবে তো স্লিপার জোড়া লাগে সেজন্য নিয়ে আসলাম তো ভালো লাগলো ওর পায়ে মানা ভালোই লাগছিল তো এই হচ্ছে ওর ঈদের জুতো দুই জোড়া জুতো দুইটাই একই কালার হয়ে গেছে একটা ওর বাবার পছন্দ একটা আমার পছন্দ আসলে ওকে যা পরাই বেশিরভাগ একই জিনিস পরানো হয় কারণ পছন্দ একই ওকে জুতো জোড়া বেশিরভাগই এই কালার পরানো হয় আর হচ্ছে ওর কাপড় বেশিরভাগ কাপড় হচ্ছে ব্লু আর ছোটো থেকে ব্লু পড়াতে পড়াতে ওর হচ্ছে এখন ফেভারিট ব্লু কালার ও বলে ব্লু কালার হচ্ছে ছেলেদের কালার এখন ও ব্লুই পছন্দ করে বেশি তাই হচ্ছে ওর ঈদের দুই জোড়া জুতো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারবেন ওর জুতোগুলো দুই জোড়াই কিনে দিয়েছি আর দিব না আর এই হচ্ছে ওর একটা টি শার্ট ব্লু আর রেড তো ব্লু তোর থাকতেই হবে তো এবার বেশি ব্লু কিনিনি কারণ ঘরে যত আছে বেশিরভাগই ব্লু সেজন্য তো এখন যেহেতু গরম এবার শার্ট কিনে দিবো না ভাবছি কারণ শার্টে অনেক গরম সেজন্য টি শার্টই কিনে দেবো এবার ঈদে ওর হবে এবারই টি শার্ট দিয়ে এবার ঈদে কোনো শার্ট কিনা হবে না কারণ আবার তো কুরবানি ঈদ আসবে আবার দিতে পারবো তা এখন একবারে কিনে দেওয়ার কোনো প্রয়োজন নাই তা আমি হচ্ছে আমার কেনাকাটা শুরু করবো ওটা তো মোটামুটিভাবে শেষ হয়েছে হয়তো আর দু একটা জিনিস লাগতে পারে তা আমি আবার আমারটা শুরু করব আর এই হচ্ছে আরেকটা টি শার্ট এটা হচ্ছে হলুদ কালার তো এই কালারটা নিলাম ভালো লাগলো তা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার কোনো ভিডিও আপনাদের মিস হবে না আর আমাকে কিছু বলার থাকলে অবশ্যই সুন্দরভাবে লিখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর হচ্ছে এখন আরেকটা টি শার্ট দেখাবো এটা হচ্ছে লাল এবং মেরুনের মাঝামাঝি কালারটা লাল মেরুন তো এটা নিলাম কালারফুল ওকে পরানো হয় না তো ভাবলাম এবার একটু কালারফুল কিছু কিনে দেই কারণ সব সময় অ্যাশ অফ হোয়াইট ব্লু এই টাইপের কাপড়গুলোই ও সবসময় পরে ছোটোতে থেকেই তো ওকে কালারফুল খুবই কম পরানো হয় তো এবার কিন্তু কালারফুল বেশি ওর খালা ওর জন্য কিনেছে ইয়ে কালার ওটা হচ্ছে কাঁঠালি কালার তো কালারফুল কিনে দিলাম বাচ্চা মানুষ সময় একই ধরনের কালার পরে সব ধরনের কালারই পরা উচিত তাই এই ছিল আরেকটা টি শার্ট কেমন লাগলো আমি এটা পছন্দ করে কিনেছি আমার কাছে এই কালারটা পরাতে ইচ্ছা হলো কারণ এই কালার আমি অনেক পরা হয় ওর এই কালার আসলে পরে না সেজন্য কিনে দেওয়া আর এখন দেখাবো এটা এগুলো হচ্ছে প্যান্ট এটা প্যান্টটা এখন দেখাচ্ছি না আগে আর দুইটা আছে ওটা দেখাই এটা হচ্ছে আমি আগেই কিনেছিলাম তো এটার নিচে আবার এরকম স্টিকার সিস্টেম আমি আসলে দেখিনি তো এটা বড় হয়ে গেছে ওর এটা আসলে কেমন লাগবে জানি না বাসায় পরে ফেলতে পারবে একটু বড় হয়ে গেছে যাক বড় হয়ে গেল ভালো দুয়ার পর ছোটো হয়ে যায় কারণ ওর কাপড় হচ্ছে নতুন থাকে সব কিছু সব কাপড় ধোয়ার পর ছোটো হয়ে যায় কারণ ওর স্বাস্থ্যটা আল্লাহ দিলে এত কম যে ওর কাপড় কিনতে গেলে ওর জন্য ছোটো সাইজটাই কিনতে হয় ফিটিংটা কার না হলে হয় না কারণ ও হচ্ছে লম্বাই ঠিক আছে চিকুন তা ওর সাইজে কাপড় কিনতে গেলে দেখা যায় সমান মাপটে কিনতে হয় আর বেশি লং কিনতে গেলে ঢিলে হয়ে যায় তো কিছুদিন কাপড় পরাই পরেই কাউকে দিয়ে দিতে হয় নতুন অবস্থায় কাপড় দেখা যাচ্ছে যে কাপড় ভালো আছে কিন্তু শর্ট হয়ে গেছে সেজন্য আর পড়তে পারে না তো হচ্ছে দুইটা থ্রি কোয়ার্টার প্যান্ট কিনে দিলাম এটা হচ্ছে সাইকেল তো এটা আমি পছন্দ করলাম ওর হচ্ছে ফুল প্যান্ট আছে তো ভাবলাম এখন তো গরম ফুল প্যান্ট তো আছেই ওগুলোই পরতে পারবে আর দুইটা হচ্ছে থ্রি কোয়ার্টার কিনে দেই তো দুইটা থ্রি কোয়াটার প্যান্ট কিনে দিয়েছি আর এটা হচ্ছে ও পছন্দ করেছে ও তো এখন বড় হয়ে গেছে মার্কেটে গেলে নিজের পছন্দ মতো কিনতে চায় আর একটা স্টিকার নেই সবগুলোরই খুলে ফেলেছে ও ও এনেই সাথে সাথে সব টেনে খুলতে হয় তো এটা হচ্ছে ও পছন্দ এখন এখনও চেয়েছে না দিলে তো বিরক্ত করবে দিতেই হবে তো এই ছিল ওর কেনাকাটা কেমন লাগলো কেনাকাটা গুলো আসলে আর কি কিনে দেব দেখতে হবে ভাবতে হবে আর ওর কি বাকি আছে ওর একটা সানগ্লাসও কিনে দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি ওকে বলা যাবে না বললে বলবে যে আমার এটা দেখাও নি কেন তো ওর ছিল আর এই চিংড়ি মাছের কাহিনীটা হচ্ছে আমরা যখন টি শার্টগুলো কিনছিলাম ওই দোকানে একটা প্যান্টের সাথে এটা ঝুলানো ছিল তো ওই প্যান্টটার সাথে এটা ঝুলানো দেখে বলতেছিলাম ওই প্যান্টটা কিনে দাও আমি বলতেছি কি এই প্যান্ট কিনে দেব কেন প্যান্টটা আমার পছন্দই হয়নি তখন দোকানদার হাসতেছে পরে এটা খুলে ওকে সারতেছে নিবে না পরে আমি নিলাম পরে বলতেছে ও এইটা দেখে প্যান্ট কিনবে দোকানদার হাসতেছিল পরে দিয়ে দিল এ হচ্ছে ওর জুতো আর ওর কাপড় ছিল এখন আমি আমার একটা ড্রেস দেখাবো তো এ হচ্ছে আমার ড্রেসটা এটা ঈদের পর বানাবো নিয়ে আসলাম এখন তো আর বানাতে দিব না ঈদের কাপড় বানানো হয়ে গেছে এবার ঈদে তেমন কাপড় নেই যা জানিয়েছে আলহামদুলিল্লাহ একটু সুতি কাপড়গুলো বেশি নিয়েছি কারণ সুতি কাপড় সাধারণত নেওয়া হয় না ঈদের সময় সরি নেওয়া হয় না বলতে ঈদের সময় দেখা যাচ্ছে সব কাজ করা কাপড় নেই সুতি কাপড়গুলো নর্মাল যে পরার কাপড় কম নেওয়া হয় তো ভাবলাম সুতি কাপড়গুলো বানিয়ে নিই পরার কাপড়গুলো যেগুলো সব সময় পরতে পারবো আর এই কাপড়গুলো তো ইচ্ছারও বানালে ভালো হবে মজুরিও কম পরবে আর এখন তো সব পরবো না এতগুলো কাপড় তো এখন পরা হবে না তো এটা এনে রেখে দিছি ঈদ উলোকে কিনে জমিয়ে রাখতে হয় কারণ ঈদের সময় তো আবদারগুলো বেশি মিটায় ঈদের পর তো আর কেনা হবে না তো কিনে রেখে দিলাম কেমন লাগলো আমাকে জানাবেন এটা হচ্ছে এমব্রয়ডারি করা কাজ জড়ি সুতার এই কাপড়টা হচ্ছে টিস্যু কাপড় আর এখন কিন্তু টিস্যু এবং নেট অনেক বেশি জনপ্রিয় আর নিচে এরকম বর্ডার করা এটা কালারটা হচ্ছে হালকা পেস্ট এই ধরনের কালার আমি তেমন পরি নাই আমার মনে হয় না আমিও কিছু কমন কালারই পরি যেমন পিঙ্ক মেজেন্টা রেড ব্লু মানে এর মধ্যেই সব ধরনের কালার আমিও কম পরি আমার মনে হয় যে আমাকে মানায় না আসলে যারা ব্রাইট স্কিন টোন তাদের কিন্তু সব ধরনের কালার মানায় তো এটা কি একটু শর্ট করতে হবে এটা কিন্তু ফিফটি সিক্স ইঞ্চ লম্বা আছে তা আমাকে একটু শর্ট করে নিতে হবে এসে স্লিভসটা সুন্দরভাবে কাজ করা তো এবার ঈদের কিন্তু জমজমাট টিস্যু এবং নেটে ভরপুর এবার কিন্তু জর্জেট একটু কমই চলছে সেজন্য টিস্যু দেখে এটা নিলাম এটা পরলে অনেক সুন্দর লাগবে তো বানানোর পর অবশ্যই দেখাবো এ হচ্ছে এটার অন্যটা শিপনের আর হচ্ছে পায়জামার কাপড়টা তা আমার জুতো দিয়ে শুরু করবো কেনাকাটা আমি হচ্ছে জুতো কিনবো চাঁদনি চক থেকে আমার জুতো সাধারণত আমি চাঁদনি চক থেকেই কিনি তো অবশ্যই দেখাবো আমার কেনাকাটা হলে আর অন্য কিছু আমি শেয়ার করবো না জাস্ট আমার আর মাহিনের জিনিসগুলো আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব এই হচ্ছে আমার ড্রেসটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তো এনে রেখে দিয়েছি ঈদের পরবানো আরেকটা ড্রেসও কিন্তু নিয়ে এনে রেখে দিয়েছি ওটা অনেক কষ্ট করে কিনেছি অনেক জায়গায় খুঁজে এক এক জায়গায় এক এক প্রায় ছিল অনলাইনের ড্রেস তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই পরিবারটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে